মরবার নয় বালাকের মাইরে নই মানে এত সুন্দর এ দাদা এ তুমি কি দেখছো মনে হচ্ছে দূরবীন দিয়ে কিছু দেখছে দাদা এ দাদা এটা কি করলে তোমরা ক্ষমতা চালতে হাই দিলাম এ জনতা দে হাই দিলাম ক্ষমতা চালতে হাই দিলাম এ ইরা গুইরা নাচলো রে আরে সুন্দর চেরি রে চেরি এই ছড়ার কাছে তে হাঁডিলো রে দাদা আবার কোথায় চলে গেল ঝন্ডুদা এ তুমি কোথায় ওই যে অগরিন খাম্বালা ইমবুরাই কোথায় তুমি ইমবুরে খালি হুমানে টে আনিতেছে ছেড়ি দে এ ঝন্ডুদা ও এই কেরা রে তুমি এখানে কেন হ্যাঁ এখানে কেন বেশি দেহি নেই আমি তোমাকে বলেছি এখানে মেয়ে মানুষ স্নান করবে থাকা যাবে না 20 গ্রাম দেখছি 20 গ্রাম এটা আবার কেমন হিসাব এই 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 ভন্ডন্ডন দেখছি খুব ভালো কাজ করেছে তাই না হ্যাঁ চল সখি বুঝে বিহুলা চলে যাচ্ছে ওকে আর দাও বিহুলা কি চলে যাবে হ্যাঁ অনেক বেলা হয়েছে বাড়ি যাব তাই না হ্যাঁ শোনো বিহুলা তুমি খুব সুন্দর তাই না কেন সত্যি তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো কি ঠিক যেন নাটোরের বনলতা সেন তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো কি মনে হয় যেমন কৃষ্ণর হাতের বাঁশি গো আর তোমার ঠোঁট দুটো দেখলে কি মনে হয় জানো কি তুমি লাল ডালি মের ডানা পরে কই দিও কেন দাদা বলো না ভালোই তো লাগতেছিল কমলা লেবুর খুয়ার মতো তোমার ঠোঁট ছেলে সত্যি বেহুলা আমি একটু জাদু জানি তুমি দেখবে জাদু হ্যাঁ আমি জাদু দেখি না তো কেন আমার ভালো লাগে না শোনো এই জাদু দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে সত্যি বলছি আমার জাদু একদম ভালো লাগে না ঠিক আছে যদি না দেখো সখী আমরা তিনজন মিলে জাদু দেখবো ওই সখীর কাছে গিয়ে বলি যদি না দেখায় আমরা ওই জলে গিয়ে ডুবে মরবো ঠিক আছে সখী আমরা জাদু দেখবো জাদু দেখাবো না সখী জাদু দেখবো কি করবি দেখাবো না দেখাবো না সখী মরবার নয় বালাকের মাইরে নই বাবা তোরা কি মরা কান্না জুড়েছিস জাদু দেখবি ঠিক আছে শোনো বেহুলা ঠিক আছে তোমার আমি জাদু দেখানোর আগে একটি শর্ত আছে সখী আবার শর্ত আমার শর্ত হচ্ছে আমি যখন বলবো এক দুই তিন তিন চোখ বন্ধ করে দাঁড়াবে দাঁড়াবো ঠিক আছে হ্যাঁ লুকাই বলো দাদা বলার সাথে সাথে বাড়ি দিয়ে কুলসিটা ভেঙে দিবি আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে রেডি তাই করব এক দুই তিন গডি কোনো বাংলো এটা কি করলি আরে কুলসিটা বাংলো আমার এত সুন্দর এ দাদা এ তুমি কি দেখছো মনে হচ্ছে দূরবীন দিয়ে কিছু দেখছে দাদা এ দাদা এটা কি করলে তোমরা ক্ষমতা চালতে হাই দিলাম এ জনতা দে হাই দিলাম ক্ষমতা চালতে হাই দিলাম এই কার ক্ষমতা তুমি দেখালে তোরটা দে চামারটা সেটা বলো এটা কি করলে হাই গো কেন পায়া কেন কথা শুনো না
বুঝেছো? ওটা কার কলসি জানো? কার কলসি? ওটা আমার মার কলসি। তোমার মায়ের হাতের কলসি? ওটা আমার দাদু আমার মাকে দিয়েছিল। মা ওই মায়ের রাতের দাদা গো, তুমি দেখতে পাচ্ছ? বলো বেহুলা যে কাছে। ঠিক আছে, বেহুলার কান্না আমার সহ্য হচ্ছে না। আচ্ছা দাদা বলো, কলসি যেহেতু ভেঙেছি, হ্যাঁ কোন প্রকারে কি কলসিটা ফেরত দেওয়া যায়? লোকাই একটা উপায় বের করো তো। তুই ওদেরকে বল একটু আড়ালে গিয়ে দাঁড়াতে। আচ্ছা ঠিক আছে। ওই তো সামনে বকুল গাছ। হ্যাঁ, বকুল গাছের ছায়া নিচে দাঁড়ালে। আচ্ছা, আমরা পরে কলসিটা এনে দেব। আচ্ছা ঠিক আছে। ও গো বেহুলা, জি আমি যেমনটি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম, এতেই তুমি কাঁদছো? ঠিক আছে, কেঁদো না। আমি তো বলছি আমি তোমার কলসি ফেরত দেবো। তুমি কি কাজ করো, সখীদের নিয়ে ওই বকুল গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য কলসি গড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আসবে তো? অবশ্যই আসবো। ঠিক আছে, যাও। আমগর নামে বিশ্বাস করে বিষ খেলো মরবা না। সত্যি বলেছো, তোমাদের কি বিশ্বাস করা যায় না? দাদা কি ব্যাপার, মনে টেয়া ভাও মনে হয়।